ধুবুরীর আথানী টিপকাইনয় দেবী দুর্গা বিসর্জন। সমগ্র রাজ্যখনের লগতে ধুবুরী আথানী টিপকাইনয় দেবী দুর্গা মার বিসর্জন। বিসর্জন স্থলীত চলিছে বিজয়া দশমীর ব্যাপক উখল মাখল পরিবেশে বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। ইপিনে বিটিয়ার কোকরাঝার জেলার পর্বতজোড়া মহকুমার বগরীবাড়ীত চলিছে দুর্গা পূজার উখল মাখল পরিবেশ। ভাতৃত্ববোধ আর একতার এনাজরিডাল অধিক কটকটীয় করার বাবে অসম আরক্ষীর বিলাসীপাড়া মহকুমা প্রশাসন তথা পর্বতজোড়া মহকুমার বগরীবাড়ী আরক্ষীর কটকটীয় নিরাপত্তা বেষ্টনীর মাজত আজি সন্ধ্যা 4 বজারপরা দুর্গা পূজার বিসর্জনের কাম শান্তিপূর্ণভাবে পালিত হয়। আমার হাতত বিজয়া দশমী সন্দর্ভত আটানী রাজচক্র বিষয়নী জোনালী রাভার লগতে স্থানীয় রাইজর মন্তব্য আছে, সে আমি শুনাই লৈছো। বগরীবাড়ীপাড়া নূর ইসলাম মন্ডলের প্রতিবেদন, অল আসাম নিউজ 30। আজি আমার উপলক্ষে মই আপনার জড়িয়ে সমবাসী রাইজর শুভ বিজয়ের শুভেচ্ছা জানিয়েছি। আজি আমার ভোগীগুড়ি সরকারের অধীনত আমার গোটাই ভোগীগুড়ি অঞ্চলত আমি স্থাপন করা আমার ইয়াতে হয়। আজি ইতিমধ্যে আমার প্রথম প্রতিমা আমি বিসর্জন দিছি। প্রতি বছরে আমার বগৈবাড়ী রাজবাড়ীত অবস্থিত আর্ট অফ লিভিং আশ্রম আর রাইজর সহযোগত আমার শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজা যখন অনুষ্ঠিত হয়, আমি প্রতি বছরে প্রথমবার আমি বিসর্জন দিই। আমি বিফোর সানসেট সূর্য ডুবার আগতে আমি দিও। এইবারও আমি সূর্য ডুবার আগতেই মানে বিফোর সানসেট আমি প্রতিমা বিসর্জন দিবলৈ সক্ষম হয়েছো। যে নহক আমার এই অঞ্চলত সমাগম হয়, কিন্তু আজিলৈকে তেনেকা ধরনের কোনো অপ্রীতি ঘটনা হওয়া নাই। মই ভগবানের ওসরত মই জানাম যে ভগবানক জানাম যে আমার এইবারও যে সুকলময় আমার বিজয় দশমী অনুষ্ঠান যদি পার হয় সেয়ে মই পুনের আপনার চ্যানেলের জড়িয়ে মই শুভেচ্ছা দিছো। আপনার জড়িয়ে আকো অসমবাসী রাইজক আমি শুভেচ্ছা দিছো বিজয় দশমী। ধন্যবাদ। প্রথমখন পূজা ইয়াতে বিসর্জন করা হয়েছে আর বাকি যখন পর্যায়ক্রমে আমার করে থাকা হব আর আমার সোনকালে এখানে করে দিয়া যাব। আর প্রশাসনের ফলের মই আছো ইয়াতে সরকার বিষয় হিসেবে মই আর বাকি আমার লোকেল পুলিশের আই সি আছে আর তেনেকে আমার এরেঞ্জমেন্টও করা গেছে আর শান্তিপূর্ণভাবে চলি আছে এতালেকে। আর বাকি যেখানে আমার বাকি আছে বিসর্জন দিবলে সেখানেও শান্তিপূর্ণভাবে হব বলে আমি আশা করছি। সকল সা সুবিধা আপনাদের ফলের পর প্রোভাইড করা হয়েছে দিয়া হয়েছে আমার ফলের পর গোটেখিনি সুবিধা দিয়া হয়েছে, গতি শান্তিপূর্ণভাবে বিসর্জনখিন সমাপ্ত হব বলে আমি আশা করছি।